অনন্যা, খেলা তো অনেক হলো, এবার কোনে বউ সাজতে হবে তো। নগেন, এইবার মেয়েটার একটা বিয়ের ব্যবস্থা করো দেখিনি বাপু। গ্রামের লোকেরা বলা বলি করছে, এবারে বিনিপিসি রানা পাত্রের সঙ্গে গীতার বিয়েটা দিয়েই দাও। মেয়ে আমার বড্ড লক্ষ্মী। ফোটার আগেই খুঁটিটাকে ছড়িয়ে দিলে। আজ তোমার মেয়ের মৃত্যুর জন্য প্রকৃত দায়ী কে? তুমি, তুমি তো। আমি না, কিছুতেই না, কিছুতেই আমি ওকে মরতে দেব না। কি হলো, কি হয়েছে তোমার? বিয়ের নামে আমি ওকে কিছুতেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। আমি আমি আমার মেয়েকে অনেক বড় করে তুলব। খুব ভালো করেছো, যাও বসো। এখন বিয়ে নয়, এখন বিয়ে নয়। আইন জানুন, মেয়েটির তো এখনো 18 বছর হয়নি। তাহলে এখন বিয়ে নয়, এই বয়সে বিয়ে হওয়াটা বেআইনি। মেয়ের 18 বছর বা ছেলের 21 বছর বয়সের আগে বিয়ে হলে তাকে বাল্যবিবাহ বলে। বাল্যবিবাহ দেওয়া বা কোনোভাবে সাহায্য করা দণ্ডনীয় অপরাধ। একটি নাবালিকা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা আমরা ওর হয়ে অভিযোগ জানাচ্ছি। যদি কোনো নাবালক বা নাবালিকাকে বিয়ে দেওয়ার কথা ওঠে, তবে সে বা তার হয়ে অন্য কাউকে নিকটবর্তী থানায় বা বিচার বিভাগীয় আধিকারিকের কাছে অভিযোগ জানাতে হবে। জেনে রাখুন, জেলা শাসকের করণে কর্তব্যরত জেলা সমাজ কল্যাণ আধিকারিক, জেলার বাল্যবিবাহ প্রতিরোধ আধিকারিক। দিদি, আমার অল্প বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল, এখনো আমার বয়স 20 বছরের কম। আমি চাই আমার বিয়েটা নাকচ করে দেওয়া হোক। তোমার বিয়ের আগে যদি কেউ তোমাকে সাবধান করত। ঠিক আছে, বিয়ে নাকচ করার আর্জি লিখতে আমি তোমাকে সাহায্য করব। বাল্যবিবাহ হয়ে থাকলে প্রাপ্তবয়স্ক হওয়ার 2 বছরের মধ্যে ছেলেটি বা মেয়েটি আদালতে গিয়ে সেই বিয়ে নাকচ করে দিতে পারে। এর জন্য স্থানীয় বাল্যবিবাহ প্রতিরোধ আধিকারিকের কাছে অনুরোধ করতে হবে। পাত্র বা পাত্রী অল্প বয়সী হলেও তাদের হয়ে প্রাপ্তবয়স্ক অন্য কেউ এই অনুরোধ করতে পারে। আমরা পুলিশ, আইনত বাল্যবিবাহ রোধ করার দায়িত্ব আমাদের। যদি প্রয়োজন হয়, বাল্যবিবাহ করেছে এমন কোন প্রাপ্তবয়স্ক পুরুষকে, যারা বাল্যবিবাহ আয়োজন করেছে বা তাতে সাহায্য করেছে এমন সকলকে, আর বাল্যবিবাহ রোধ করতে যারা অবহেলা করেছে তাদের সকলকে গ্রেফতার করতে পারি। বাল্যবিবাহ হলে প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে শাস্তি হল 2 বছর জেল বা 1,00,000 টাকা পর্যন্ত জরিমানা বা দুটোই। এটি আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ এবং জামিনে মুক্তির অযোগ্য। কিন্তু আমি তো শুধু
বিয়ে বাড়ি রান্না করতে এসেছি। আমরা তো শুধু নেমন্তন্ন খেতে এসেছি। গ্রেপ্তার হতে পারেন আপনিও। কিন্তু আমি যে একজন মহিলা। মহিলাদের জেল হবে না, কিন্তু জরিমানা হতে পারে। আমি মেয়ের মা। আমি মেয়ের বাবা। আপনিও গ্রেপ্তার হতে পারেন। আমরা তো ধর্মীয় গুরু, আপনারাও গ্রেপ্তার হতে পারেন। বাল্যবিবাহ প্রতিরোধ আইন 2006 অনুযায়ী নির্দোষ প্রমাণিত হওয়ার আগে পর্যন্ত ওরা সবাই অপরাধী হিসেবে গণ্য হবে। দেখুন, আমার পাড়ায় একটি বাচ্চাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আমাদের তাহলে তো তাড়াতাড়ি বাচ্চাটিকে ওখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে ওর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শিশু ন্যায় বিচার আইন 2015 অনুযায়ী কোনো শিশুর নিরাপত্তার স্বার্থে যে কোনো ব্যক্তি স্থানীয় শিশু কল্যাণ সমিতির কাছে আবেদন করতে পারে। তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়ার জন্য সমিতির কিছু বিশেষ ক্ষমতা আছে। হ্যাঁ, অনেকেই জানে না যে বাল্যবিবাহ বেআইনি, বা সেটা বেআইনি কেন তা বোঝে না। বাল্যবিবাহ হলে আমাকে বিয়ে করো, তোমায় বড় শহরে নিয়ে যাব, দারুণ চাকরি জুটিয়ে দেব, আমরা খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। মেয়েদের পাচার হয়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। তারা শিশুশ্রম বা যৌনকর্মের মতো ব্যবসার ফাঁদে বন্দী হয়ে যেতে পারে। আমি তো জানতামই না যে গর্ভবতী হয়ে যেতে পারি। এখন আমি বেশ অসুস্থ। ডাক্তার বলেছেন এত অল্প বয়সে এটা একটা গুরুতর সমস্যা। অসুরক্ষিত যৌন সম্পর্ক ও আনুষঙ্গিক নানা অসুখের ঝুঁকি বাড়ে, মৃত্যুও হতে পারে। বাচ্চাটা সব সময়ে এত কাঁদে, শরীর খারাপ না কি বুঝি না, আমারও খুব কান্না পায়। ছোট বয়সে গর্ভধারণ হলে মা ও শিশু দুজনেরই জীবনের ঝুঁকি থাকে। বাচ্চার অস্বাভাবিক কম ওজন বা অপুষ্টির সমস্যা হতে পারে। রান্না করা, জল তোলা, ঘর মোছা, কাপড় কাচা, সারাদিন কাজ করে করেই কাহিল, একটু তো খেলাধুলাও করতে ইচ্ছা করে। শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। সুস্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সুরক্ষা এর কোনটাই সুনিশ্চিত হয় না। এই চাপা সহ্য হয় না, বেরো, বেরিয়ে যাও, যেখানে গিয়ে চলে যাও। মেয়েরা আরো বেশি পারিবারিক হিংসার শিকার হয়ে থাকে। বাল্যবিবাহ না হলে বাজারে ভালো ঝোলাগুড় পেয়ে গেলাম, জমিয়ে পায়েস রাঁধো তো দেখি। ভালোই করেছো, তোমার মেয়ে পায়েস খেতে যা ভালোবাসে। আমাদের মেয়েটা আগের মতোই আবার আমাদের ভালোবাসবে তো গো। আসবে আসবে খুড়িমা, দাঁড়াও, এত ব্যস্ত হলে হয়? ওর যে এখন অনেক দায়িত্ব খুড়িমা, ওর এখন মেলা কাজ তো। কেমন আছো তুমি হারু কাকা, ভালো আছো? তুলিদি ভালো আছিস? ভালো,
তুমি মানে তুই কেমন আছিস? ভালো রে। আজ আমাদের সব গর্ব তোর জন্য। এই যে সবাই আমাদের প্রশংসা করছে, সব তোর জন্য। আমার গর্ব তো তোমরা। বাবা, তুমি যদি কন্যাশ্রী প্রকল্পের টাকায় আমাকে না পড়িয়ে হারু কাকার মতো মেয়ের বিয়ের ব্যবস্থা করতে, তাহলে আজ আমি যা হতে পেরেছি তা আমি হতে পারতাম না। এই যে গ্রামের সবাই আমাকে এত প্রশংসা করছে, এত ভালোবাসছে, এত ভরসা করছে, গ্রামের প্রথম মেয়ে হিসেবে আমি পুলিশে চাকরি করছি, তা তো শুধু তোমার আর মায়ের জন্য। বাল্যবিবাহ বন্ধ করার দায়িত্ব আমাদের সবার। আসুন আমরা শপথ নিই। আমরা প্রতিবেশী, আমরা শপথ নিচ্ছি কোনো বাল্যবিবাহে মত দেব না বা উপস্থিত থাকব না। প্রয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ আধিকারিক বা পুলিশকে খবরাখবর দিয়ে সাহায্য করব। আমরা শিক্ষক শিক্ষিকা, আমরা শপথ নিচ্ছি স্কুলে এই বিষয়ে কর্মশালা করব। পুলিশ বা বাল্যবিবাহ প্রতিরোধ আধিকারিককে এ বিষয়ে কথা বলার জন্য ডাকব। যেসব ছাত্রছাত্রীর বাল্যবিবাহ হওয়ার ঝুঁকি আছে, নিয়মিত উপস্থিতির হিসেব রেখে তাদের নজরে রাখব। আর যদি কোনো বাচ্চা হঠাৎ করে স্কুলে আসা বন্ধ করে বা তার বাল্যবিবাহ হওয়ার সম্ভাবনা থাকে, তবে তার বাড়িতে গিয়ে বাবা মার সঙ্গে দেখা করব। আমরা পঞ্চায়েত সদস্য, আমরা শপথ নিচ্ছি বাল্যবিবাহ সংক্রান্ত বিষয়গুলির নজরদারি করার জন্য যেন প্রত্যেক গ্রামে একটি করে শিশু সুরক্ষা সমিতি থাকে তা নিশ্চিত করব। বিশেষত মেয়েদের ক্ষেত্রে স্কুলে ভর্তি ও স্কুল ছুট বাচ্চাদের হিসেব রাখতে গ্রাম শিক্ষা সমিতিকে সাহায্য করব। কোনো পঞ্চায়েত সদস্য যেন বাল্যবিবাহ সমর্থন না করেন তা নিশ্চিত করব। আমরা পুলিশ, আমরা শপথ নিচ্ছি বাল্যবিবাহ সংক্রান্ত নালিশ অবিলম্বে FIR হিসেবে নথিভুক্ত করে দ্রুত তদন্ত শুরু করব। বাল্যবিবাহ প্রতিরোধ আধিকারিকের কাছে রিপোর্ট পেশ করব এবং জেলা শাসকের কাছে স্থগিতাদেশের জন্য আর্জি জানাব। কোনো তদন্তকারী নিযুক্ত হয়ে থাকলে তার সাথে বা প্রয়োজনে তাকে ছাড়াও ঘটনাস্থলে পৌঁছে আইনসম্মত পদক্ষেপ নেব ও বাল্যবিবাহের সঙ্গে যুক্ত পরিণত বয়স্ক সবাইকে গ্রেফতার করব। বাচ্চাটির সুরক্ষার জন্য শিশু কল্যাণ সমিতি বা প্রথম বিচার বিভাগীয় আধিকারিকের কাছে 24 ঘন্টার মধ্যে নিয়ে যাব। আমরা স্বনির্ভর দলের সদস্য, আমরা শপথ নিচ্ছি। স্থানীয় এলাকায় মা বাবাদের সঙ্গে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আয়োজিত মাতৃসভায় বাল্যবিবাহের পরিণতিগুলো সম্পর্কে সচেতনতা বাড়াব। বাল্যবিবাহের কুফল সম্পর্কে বাবা মা, আত্মীয় স্বজন বা সমাজের বয়স্ক মানুষদের সঙ্গে কথা বলবো। বাল্যবিবাহের বিরুদ্ধে তাদের সহমত করার চেষ্টা করব। আমরা বাবা মা, আমরা শপথ নিচ্ছি আইন মেনে সঠিক বয়সেই ছেলে মেয়েদের বিয়ে দেব। আমরা কিশোর কিশোরী, আমরা শপথ নিচ্ছি আমরা মন দিয়ে পড়াশোনা করব, আমরা নিজের পায়ে দাঁড়াব, সঠিক বয়সের আগে বিয়ে করব না। যদি কোনো বাল্যবিবাহের খবর পান, তাহলে সেটি রিপোর্ট করার জন্য স্থানীয় সরকারি আধিকারিক, শিশু কল্যাণ সমিতি, পুলিশ, চাইল্ডলাইন 1098 বা কোনো স্থানীয় NGO যারা এই বিষয়ে কাজ করে তাদের খবর দিন। কলেজে যাচ্ছি, রোজগার করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য পড়াশোনা করছি। শিক্ষিত স্বাধীন মেয়েরা তাদের পরিবার, সমাজ ও দেশের উন্নতি করে। মেয়েরা আমাদের সকল অলংকার, সুন্দর জীবন হোক ওদের উপহার। আমি কন্যা, শ্রীর কন্যা, ভবিষ্যতের অনুরূপ।
পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প মেয়েদের এগিয়ে নিয়ে যায় উজ্জ্বল ভবিষ্যতের দিকে।